দিন দিছিলেন মজায় থাকার জন্য, মজায় শান্তিতে থাকার জন্য। ইসলাম এই জন্যই দিছিলেন, দিন এই জন্য দিছিলেন যে শান্তিতে থাকবে, শান্তিতে থাকার জন্য দিন। আজকে আমরা চোখে দেখতেছি কিন্তু অবলোকন করতে পারতেছি না, অ্যানালাইসিস করতে পারতেছি না যে আমরা কতটুকু সুখে আছি। ভাবতেছি আমরা সুখে আছি, অট্টালিকা আছে, রাস্তা ঘাট আছে, গাড়ি ঘোড়া আছে, প্লেন হেলিকপ্টার আছে, সব আছে, উন্নতি উচ্চ শিখরে আছি, কিন্তু আমরা সুখী না, আমরা সুখী না। কেউ বলতে পারবে না সুখী। সুখী যদি হইতো তাহলে মুসলিম সমাজে কি করে বৃদ্ধাশ্রম হয়, হ্যাঁ কি করে হয়? সুখী যদি হইতাম, সুখী যদি হইতাম, হায় হায়, তাহলে ভাই বার বিরুদ্ধে কেস কি করে করে, ভাই বোনের সম্পত্তি কি করে খায়? বুঝান আমাকে, সন্তান মা বাবাকে কি করে জবা করে? গায়রে মুসলিম হইতো তাহলে মেনে নিতাম, মুসলমান সন্তান মা বাবাকে কি করে জবা করে? বাংলাদেশের এই ইতিহাসে কতটা আছে এই পর্যন্ত যে মা বাবাকে সন্তানের হাতে জান দিতে হলো, যেই সন্তানের জন্য মা 10টা মাস হিমালয়কে পর্যন্ত নিচে করে দিল, কষ্ট স্তূপ দিতে দিতে, ওয়াহনুন আলা ওয়াহনিন, কোরআন বলে হিমালয় নিচে হয়ে গেছে, হিমালয় নিচে মার কষ্ট উপরে। বাবা তার সব কিছু বিক্রি করে সন্তানকে মানুষ বানাইছে, সব ইজ্জত পর্যন্ত বিক্রি করছে। আঙ্গুল দিয়ে দেখাইতে পারি আমি, আত্মমর্যাদাকে বিক্রি করে দিছে। যারা চাকরিজীবী, উপরস্থ অফিসার সারা দিন 2-4-20 বার হইলো চোখ বড় বড় করে অকথ্য ভাষায় গালি দেয়, সে তার আত্মমর্যাদাকে পুরা বিলীন করে দিয়া সন্তানকে মানুষ করছে। সে তার আত্মমর্যাদার দিকে তাকায় নাই যে আমিও তো মানুষ, কোনো দিকে তাকায় নাই, সে তাকাইছে আমার সন্তান মানুষ হোক। যদি দিন থাকতো তাহলে এটা হতো না। দিন এই জন্য দিছিলেন যে আমরা সুখে থাকি। বাহ্যিক পরিবেশ কুদরত দিয়া বানায়া দিছেন, আধ্যাত্মিক পরিবেশ আমাদের হাতে উঠাইয়া দিছেন যে যত দিনদার হবে তত তুমি সুখী হবে। কেমন সুখী, চিত্রগুলো আছে দুনিয়াতে, চিত্র আছে, ইতিহাস আছে, চিত্র আছে, আপনাকে গাইটা বাহির করতে হবে।